Butterflies, how are you all doing? Hope all of you are doing very good, right? Okay. So, my dear flowers, can you tell me that what we are going to do today? Can you tell me, flowers? Okay, let me tell you. Today we are going to do one activity. Kon book theke jano? Rainbow Quarter 3 book theke. Thik ache? Tar jonno Rainbow Quarter 3 book ta ante hobe. Tai na, flowers? Acha. এই যে দেখো ফ্লাওয়ার্স এই অ্যাক্টিভিটি শীটটা রয়েছে তাই তো এই অ্যাক্টিভিটি শীটটাই আজকে আমরা করব ওকে আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স অ্যাক্টিভিটি স্টার্ট করার আগে আমি তোমাদের একটা নাম্বার দেখাচ্ছি আমায় কিন্তু বলবে কোন নাম্বারটা আমি তোমাদের দেখালাম ঠিক আছে আচ্ছা এই যে দেখো ফ্লাওয়ার্স ক্যান ইউ টেল মি হুইচ নাম্বার ইজ দিস তোমরা জানো আমাকে বলো ইয়েস 2525 ভেরি গুড সো দিস ইজ দ্য নাম্বার 2525 আর আগে যদি আমার সাথে বলো 2525 ভেরি গুড আজকে আমরা এই নাম্বারটা লিখে প্র্যাকটিস করব ঠিক আছে ওকে সো অ্যাক্টিভিটি স্টার্ট করার জন্য সবাই রেডি তো ওকে লেটস গেট স্টার্টেড So, my dear flowers, which number is this? This is the number 2525. আমার সঙ্গে বলো 2525. চলো ফ্লাওয়ার্স আমরা আগে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এই 2525 ট্রেস করি কিভাবে ফ্লাওয়ার্স এ ঘুরিয়ে নাম্বার 2 তারপর 5 কিভাবে লিখতে হয় এ স্ট্যান্ডিং লাইন ঘুরিয়ে কার্ভ স্লিপিং লাইন রাইট সো ফ্লাওয়ার্স দিস ইজ দ্য নাম্বার 2525 রাইট ওকে সো ফ্লাওয়ার্স ক্যান ইউ টেল মি হোয়াট আর দিস দিস আর এরোপ্লেনস রাইট ক্যান ইউ টেল মি ফ্লাওয়ার্স হাউ মেনি এরোপ্লেনস ক্যান ইউ সি হিয়ার ক্যান ইউ টেল মি ওকে ফ্লাওয়ার্স লেটস কাউন্ট উইথ মি ওয়ান টু আচ্ছা ফ্লাওয়ার্স আমার সঙ্গে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কাউন্ট করো ঠিক এরকমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান জিরো টেন ওয়ান ওয়ান ইলেভেন ওয়ান টু টুয়েলভ ওয়ান থ্রি থার্টিন ওয়ান ফোর ফোরটিন ওয়ান ফাইভ ফিফটিন ওয়ান সিক্স সিক্সটিন ওয়ান সেভেন সেভেনটিন ওয়ান এইট এইটিন ওয়ান নাইন নাইনটিন টু জিরো টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি ওয়ান টু টু টোয়েন্টি টু টু থ্রি টোয়েন্টি থ্রি টু ফোর টোয়েন্টি ফোর অ্যান্ড টু ফাইভ টোয়েন্টি ফাইভ তাই তো সো ফ্লাওয়ার্স উই ক্যান সি টোয়েন্টি ফাইভ এরোপ্লেন সিয়ার রাইট আর এটা কোন নাম্বার উইচ নাম্বার ইজ দিস দিস ইজ দ্য নাম্বার টু ফাইভ টোয়েন্টি ফাইভ ওকে এখন দেখো ফ্লাওয়ার্স এখানে তো অনেকগুলো নাম্বার টু ফাইভ টোয়েন্টি ফাইভ ডট সি করা রয়েছে আমরা এখন চলো পেন্সিল দিয়ে ট্রেস করি তারপর কিন্তু আমরা লিখবো ঠিক আছে আচ্ছা ফার্স্টে চলো আমরা এই লেফট সাইডে টু ফাইভ টোয়েন্টি ফাইভগুলো ট্রেস করে নিই আর সঙ্গে লিখে ফেলি So flowers, shall we pencil now? So flowers, now we have to join all the dots of the number 2 like this, right? So this is the number 2. সঙ্গে কি ফাইভ ওয়ান স্ট্যান্ডিং লাইন এইরকমভাবে ঘুরিয়ে কার্ভ আর সঙ্গে একটা স্লিপিং লাইন তাহলে এটা কি নাম্বার ফাইভ টু ফাইভ টোয়েন্টি ফাইভ তাই তো আচ্ছা ঠিক এইরকমভাবে কিন্তু আমরা সবগুলো টু ফাইভ টোয়েন্টি ফাইভ ট্রেস করে ফেলবো ঠিক আছে স্লোলি স্লোলি কিন্তু আমরা ট্রেস করব যদি ডটসের বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু ইরেজ করে নিয়ে আবার তোমরা কি করবে হ্যাঁ ট্রেস করবে ভেরি গুড দেখো আমি তো টু ফাইভ টোয়েন্টি ফাইভ ট্রেস করে ফেললাম এখন চলো আমরা এখানে লিখে ফেলি তোমরা তো লিখতে পারো চলো আমার সাথে লেখো বলো ফার্স্টে কি নাম্বার টু তারপরে কি নাম্বার বলো আমার সঙ্গে বলো স্ট্যান্ডিং লাইন এ ঘুরিয়ে কার্ভ স্লিপিং লাইন নাম্বার ফাইভ তাই তো আবার লিখি চলো এই ঘুরিয়ে নাম্বার টু তারপর এই স্ট্যান্ডিং লাইন এই একটা ঘুরিয়ে কার্ভ তারপর স্লিপিং লাইন নাম্বার ফাইভ রাইট ওকে আবার লিখি চলো এই ঘুরিয়ে নাম্বার টু আর কি স্ট্যান্ডিং লাইন ঘুরিয়ে এরম একটা কার্ভ তারপরে স্লিপিং লাইন নাম্বার ফাইভ রাইট ওকে
ঠিক একই রকম ভাবে এইখানেও তোমরা 2525 লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এখন ফ্লাওয়ার্স চলো আমরা এই রাইট সাইডের নাম্বার 2525 গুলো ট্রেস করে ফেলি একই রকম ভাবে। কিভাবে? উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দ্য নাম্বার 2, দেন উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দ্য নাম্বার 5, লাইক দিস 2525। দেখো ফ্লাওয়ার্স, আমি কিন্তু খুব স্লোলি স্লোলি 2525 ট্রেস করছি, তাই তো? আমার কিন্তু ডটসের বাইরে যাচ্ছে না, কারণ আমি স্লোলি স্লোলি করছি। তোমরাও ঠিক স্লোলি স্লোলি, ঠিক আমি যেভাবে ট্রেস করছি এরকম করে ট্রেস করো। ডটসের বাইরে গেলে ইরেজ করে নিয়ে আবার ট্রেস করবে। দেখো আমি কিন্তু এখানে 2525গুলো ট্রেস করে ফেলেছি, এবার আমি কিন্তু লিখবো। তোমরা করেছো তো? আচ্ছা, ভেরি গুড। এখন আমার সাথে লেখো ফ্লাওয়ার্স কীভাবে। এই ঘুরিয়ে বলো 2, তারপরে কি 525, ভেরি গুড। চলো আবার আমরা লিখি, বলো 2, বলো 5, কি হয় 25, ভেরি গুড। আবার বলো 2, তারপরে কি 5, 25, ভেরি গুড। তাহলে ফ্লাওয়ার্স এখানেও কিন্তু তোমরা একই রকমভাবে 2525 লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এখন ফ্লাওয়ার্স দেখো এখানে কি 2525 রয়েছে, তাই তো? আমার তখন কালার করতে হবে। সেম স্টার বলছে লেটস কালার দ্য নাম্বার 2525। সবাই ফ্লাওয়ার্স পিঙ্ক ক্রেয়ন নিয়ে নাও। দেখো আমি পিঙ্ক ক্রেয়ন নিয়েছি। চলো এখন নাম্বার 2টা আগে আমরা কালার করে ফেলি। সো ফ্লাওয়ার্স দেখো, আমি কিন্তু স্লোলি স্লোলি নাম্বার 2টা কালার করছি, কারণ আমরা যদি স্পিডে কালার করি তাহলে তো লাইন্সের বাইরে কালার চলে যাবে, তখন তো দেখতে একদম ভালো লাগবে না, তাই তো? এখন চলো এই স্লিপিং লাইনটা কালার করে ফেলি। তাহলে আমরা কোন নাম্বার কালার করছি? 25 কি 25, রাইট? এখন চলো নাম্বার 5 কালার করি। ফার্স্টে কিন্তু আমরা এই স্ট্যান্ডিং লাইন কালার করব, ঠিক আছে? দেখো ঠিক এইরকমভাবে, ওকে? তারপর আমরা এই কার্ভটা কালার করে ফেলি, স্লোলি স্লোলি কালার করব, ঠিক আছে ফ্লাওয়ার্স? ওকে, তাহলে দেখো আমি কিন্তু নাম্বার 5ও কালার করে ফেললাম, তাই তো? ওকে, এখন এই স্লিপিং লাইন কালার করলেই কিন্তু আমাদের নাম্বার 2525 কালার করা হয়ে যাবে, তাই তো? আচ্ছা, দেখো ফ্লাওয়ার্স, আমি তাহলে কি 2525 কালার করে ফেললাম। তোমরা করেছো তো? খুব ভালো হচ্ছে ফ্লাওয়ার্স। তাহলে ফ্লাওয়ার্স, এখানে কতগুলো অ্যারোপ্লেনস রয়েছে? 25 অ্যারোপ্লেনস, রাইট? আর আমরা 2525 কালার করলাম, তাই তো? ওকে ফ্লাওয়ার্স, ভেরি গুড। তাহলে ফ্লাওয়ার্স, এখন কী করতে হবে? বাড়িতে তো এই নাম্বারটা লেখা প্র্যাকটিস করতে হবে, নাহলে কী করে মনে থাকবে 2525 কীভাবে লিখতে হয়, তাই তো? সো ফ্লাওয়ার্স, ডু নট ফরগেট টু প্র্যাকটিস রাইটিং দিস নাম্বার অ্যাট হোম, ওকে? আচ্ছা, সো মাই ডিয়ার প্যারেন্টস, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু সাবমিট দিস পেজ অন দ্য গুগল ক্লাসরুম। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, আওয়ার ক্লাস ইজ ওভার, টেক কেয়ার অফ ইউরসেলফ, লাভ ইউ ফ্লাওয়ার্স, বাই বাই।